আমি আই স্ট্যান্ড টু বি কারেক্টেড ইফ আই এম রং, যে যে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে সেই চার্জশিটের মধ্যে বাদল চৌধুরীর নাম নেই। যেই চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে সেই চার্জশিটের মধ্যে বাদল চৌধুরীর নাম নেই। বক্তা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন। ভারতীয় দণ্ডবিধির 409, 418, 420, 201, 120 বি ধারায় নথিভুক্ত মামলার নম্বর 251/19 মোতাবেক আগরতলার পশ্চিম থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলার লেজ প্রাক্তন আমরা ওয়াইপি সিং, সুনীল ভৌমিক সহ আরও কয়েকজনকেও যুক্ত করে মামলা প্রসারিত করা হয়েছে। ভিজিলেন্স কর্তৃক আনীত 600 কোটির আর্থিক ঘোটালার তদন্তের টর্নেডোর গতিবেগকে অনেকটাই কমিয়ে দিলেন 6 আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন। আমি জানি না, তো আমি যতটুকু জানি এটুকু বলতে, আমি স্ট্যান্ড টু বি কালেক্টেড ইফ আই এম রং। আমি যতটুকু খোঁজ নিয়েছি কিংবা জানি, যে যে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে তার মধ্যে বাদল বাবুর নাম নেই। এখন চার্জশিটে এখন এটা কোন মামলা এটাও আমি জানি না, কোন মামলায় ওনাকে খুঁজছে। টিভির পর্দায় যা দেখে আমি বুঝতে পারছি যে বোধহয় ওই 300-600 কোটি টাকার একটা প্যাকেজ ফ্যাকেজ নিয়ে, তো সেই মামলায় আমার যতটুকু জানি, আমি আই স্ট্যান্ড টু বি কারেক্টেড ইফ আই এম রং, যে যে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে সেই চার্জশিটের মধ্যে বাদল চৌধুরীর নাম নেই। নাম না থাকা সত্ত্বেও কেন পুলিশ খুঁজছে, অন্য কোনো কেসে কি না, সেটাই বলতে পারবো না।